ফের শহরে চিকিৎসা গাফিলতির অভিযোগ। শর্ট স্ট্রিটে একটি নার্সিং হোমে গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ব্রেন স্ট্রোক হওয়ায় গত 14 জুন তারকেশ্বরের বাসিন্দা বুদ্ধদেব সামন্তকে নার্সিং হোমে ভর্তি করা হয়। 16 জুন তিনি মারা যান। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, রোগীর পরিবারের সদস্যরা তারা কি অভিযোগ করছেন? দেখো অনুষ্ঠান, রোগীর পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে গত 14 তারিখ ভর্তি করা হয়েছিল তারকেশ্বরের বাসিন্দা, হুগলির তারকেশ্বরের বাসিন্দা বুদ্ধদেব সামন্ত, 69 বছর বয়স, ব্রেন স্ট্রোক নিয়ে তাকে এই মধ্য কলকাতার এই বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। এবং ভর্তি করার পর তার অবস্থার অবনতি হতে থাকে ক্রমশ। অভিযোগ যে ঠিক মতো তার চিকিৎসা হচ্ছিল না, বারবার পরিবারের তরফ থেকে নার্সিং হোম কর্তৃপক্ষকে জানানো হচ্ছিল যে কি চিকিৎসা হচ্ছে তাদের জানানো, তাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে চিকিৎসা হচ্ছিল, এমনকি তাদের দেখতে পর্যন্ত দেওয়া হচ্ছিল না। গতকাল বিকেলে ওই নার্সিং হোম কর্তৃপক্ষ ঘোষণা করে যে ওই রোগীর মৃত্যু হয়েছে। সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যখন তারা বিল মেটাতে যায়, তারা দেখেন যে 17 তারিখ অর্থাৎ আজকের দিনে তার কিছু চিকিৎসা করা হয়েছে সেই সংক্রান্ত বিল রয়েছে। তারা অবাক হয়ে যাচ্ছে কি করে 17 জুন, যে তার আগে যদি 16 তারিখে এক ব্যক্তি মারা যায় তাহলে 17 জুন তার কি করে চিকিৎসা হয়। এতে বিস্মিত হয়ে যায়, প্রায় 54,000 টাকা বিল হয় এবং তারা বিল মেটায়। এবং শুধু তাই না, গতকাল রাতে ও শেক্সপিয়ার সরণি তারা অভিযোগ দায়ের করে ওই নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে যে চূড়ান্ত চিকিৎসায় গাফিলতির জেরেই বুদ্ধদেব সামন্তের মৃত্যু হয়েছে। তদন্ত শুরু করেছে শেক্সপিয়ার থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দিতে গতকাল রাতেই শেক্সপিয়ার থানার পুলিশ ওই নার্সিং হোম চত্বরে এসে পৌঁছয়। পরে ওই রোগীর আত্মীয় মৃতের আত্মীয়রা দেহ নিয়ে তারকেশ্বরে ফিরে যায়। যদিও এই ব্যাপারে নার্সিং হোম কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, যোগাযোগ করেছিলাম আমরা গতকাল রাতে যখন যাই ওখানে, কিন্তু কেউ কোনো ব্যাপারে মন্তব্য করতে চায়নি। ধন্যবাদ সমীরণ।